কল্পতরু মেলাকে ঘিরে নতুন বছরে বিশেষ উন্মাদনা শহর দুর্গাপুরে। রীতিমতো কোভিড বিধি মেনে দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে এই বছরের মেলার আয়োজন করা হয়েছে। বছরের প্রথম দিনে এই মেলায় হাজির হাজার হাজার মানুষ। এই মেলাকে কেন্দ্র করে বছরের প্রথম দিনে একেবারে উৎসবের মেজাজে শহর দুর্গাপুর। 12 মাসে 13 পার্বণ উৎসবের মধ্যে অন্যতম দুর্গাপুরের এই কল্পতরু মেলা বছরের প্রথম দিন থেকে শুরু করে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। প্রায় 300-এরও বেশি স্টল রয়েছে এবছরের দুর্গাপুরের কল্পতরু মেলায়। নতুন বছরের শুরুতে উৎসবের মেজাজে থাকা সাধারণ মানুষ সকাল থেকে এই মেলায় ভিড় জমিয়েছেন। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোভিড বিধি মেনে মাস্ক ছাড়া কাউকেই এই মেলায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উদ্যোক্তারা। 2টো শিফটে মেডিকেল টিমও থাকছে। প্রতিদিন মেলায় স্টল দেওয়া প্রতিটি ব্যবসায়ী এবং কর্মীর স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যেসব রাইডগুলি রয়েছে সেগুলিও নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে। হ্যান্ড স্যানিটাইজার মেশিনও বসানো হয়েছে। মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি থাকছে। এর সঙ্গে থাকছে অতিরিক্ত স্বেচ্ছাসেবী কর্মীরাও। মেলা প্রথম দিন থেকে জমে ওঠায় আশায় বুক বেঁধেছেন বিক্রেতারা। সব মিলিয়ে বছরের প্রথম দিনে একেবারে উৎসবের মেজাজে দুর্গাপুরের মানুষ। মেলার চেয়ারম্যান দিলীপ অগস্থি জানিয়েছেন, সরকারি কোভিড বিধি মেনে এবছরের মেলার আয়োজন করা হয়েছে। প্রত্যেক দিন মেলা জীবাণুমুক্ত করা হচ্ছে। মেলায় আসা মানুষের সহযোগিতাও তারা পাচ্ছেন বলে তিনি জানান। আমাদের গত 2 বছর এবং 1 বছর মিলে একটা ভালো ফান্ডে এসছে, মানে আমরা যখন এসেছিলাম তখন 3-4 লাখ টাকার মতো ছিল অ্যাকাউন্টে, ওটা এইবারের পরে প্রায় 40 পেরিয়ে যাবে, 50 মতো ফান্ড একটা আসবে, 40-50 লাখ। হ্যাঁ, এখনই আমাদের 34 লাখ আছে এবং এটা আমার 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 একটা প্রপোজাল আছে এবং আমি সেটা পরে কমিটির আলোচনা করব যে এই মাঠটাকে যদি ভালোভাবে তৈরি করা যায়। এটা তো মূলত খেলাধুলা হয়, এ হয় ফেন্সিংটা দরকার, আর যারা খেলোয়াড় আসে বিশেষ করে ছেলেদের মেয়েদের ওদের পোশাক পাল্টানোর জন্য কোনো ঘর নেই, 2টো যদি ঘর সঙ্গে অ্যাটাচ বাথ করে দেওয়া প্লাস এটাকে ফেন্সিং করা, আর মাঠটার অবস্থাটা কিছুটা উন্নতি করা। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।